হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইয়ামাহা নিয়ে আসতে যাচ্ছে ইয়ামাহা R15M 150cc সেগমেন্টের নতুন একটি এক্সপোর্টস বাইক। ভারতীয় এক ডিলারশিপ পয়েন্টে দেখা গিয়েছে ইয়ামাহা R15M। অনেকদিন থেকে এই বাইকাররা এই বাইকটি নিয়ে অপেক্ষায় ছিল। আশা করা যাচ্ছে দ্রুত বাইকটি মার্কেটে অ্যাভেলেবেল হবে। তবে বাইক মাত্র শোকেস করা হয়েছে, মানে হচ্ছে বাইকটি মাত্র দেখানো হচ্ছে। কবে মার্কেটে আসতে পারে এ ব্যাপারে এখনও কোনো অথেন্টিক নিউজ পাওয়া যায়নি। R15 বাইক সিরিজটি স্পোর্টস সেগমেন্টে বেশ জনপ্রিয় একটি বাইক সিরিজ। বিশ্বে ইয়ামাহার এই বাইক সিরিজের জনপ্রিয়তা অনেক আগে থেকেই। বাংলাদেশে স্পোর্টস বাইক লাভারদের কাছে ইয়ামাহা R15 V3 একটি স্বপ্নের বাইক। ইয়ামাহা R15 V3 বাইকটি বাংলাদেশে লঞ্চ হবার পর থেকেই লুকস ডিজাইনের কারণে বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে, এখন এর জনপ্রিয়তা ধরে রেখেছে। তবে সবার অভিযোগ ছিল বাইকটিতে হেডলাইট নিয়ে, কারণ এর আলো অনেক কম ছিল। তবে ইয়ামাহা এবারের সমাধান নিয়ে এসেছে বলে ধারণা করতে পারছি। ভারতীয় বাজারে দেখা গিয়েছে ইয়ামাহা R15M বাইকটি। এর মতে বাইকটি সম্পূর্ণ নতুনভাবে নিয়ে আসা হচ্ছে। এবার নতুন এই বাইকটিতে যুক্ত করা হয়েছে সম্পূর্ণ নতুন ফেয়ারিং, যা এই বাইকটির লুককে আরও বেশি এগ্রেসিভ করে তুলেছে। বাইকটির সামনের দিকে ডুয়েল হেডলাইটের জায়গাতে দেওয়া হয়েছে রিভার্স ফেসিয়া সিঙ্গেল পড হেডলাইট। আশা করা যাচ্ছে এই হেডলাইটের আলো আগের হেডলাইটের থেকে বেশি হবে, তাতে করে বাইকারদের কোনো অভিযোগ থাকবে না আলো নিয়ে। বাইকটিতে আধুনিক ফিচারের মধ্যে ইয়ামাহা আরও যুক্ত করছে আপসাইড ডাউন ফর ইন্ডিয়ান। আগের ভার্সনে কোনো ধরনের USD ছিল না। ইয়ামাহা R15M বাইকটিতে তারা যুক্ত করেছে মনস্টার এনার্জি লিভার। এছাড়া ইঞ্জিনের শক্তি আগের থেকে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে আগে ছিল 19.3 PS, সেখানে এখন ইঞ্জিন থেকে 18.3 BHP পাওয়ার উৎপাদন করতে সক্ষম। আরও আধুনিক প্রযুক্তির মধ্যে যুক্ত করা হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যা বর্তমানে অনেক বাইকেই চোখে পড়ে। তো আপাতত বলা যাচ্ছে যে নতুন গ্রাফিক্স, লুকস ও ফিচার নিয়ে ইয়ামাহা R15 বাইকটি স্পোর্টস সেগমেন্টে অনেক বড় একটি জায়গা করে নিতে যাচ্ছে। তবে ইঞ্জিনের ক্ষেত্রে বেশি কিছুটা পরিবর্তন আনা হয়নি। সেই একই 155cc সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইয়ামাহা R15M বাইকটি বর্তমানে ভারতের একটি ডিলারশিপ পয়েন্টে শো করা হয়েছে। তবে কবে নাগাদ এই বাইকটি লঞ্চ হতে পারে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট কোনো কিছু বলা যাচ্ছে না। যেহেতু ভারতের বাজারে বাইকটি দেখা গিয়েছে, আমরাও আশা করতে পারি যে এই বাইকটি বাংলাদেশে ভারতে লঞ্চ হওয়ার পরপরই নন অফিসিয়ালি আসতে পারে। আমরা আশা করছি যে এসিআই মোটর, যেহেতু ইয়ামাহার ডিস্ট্রিবিউটর বাংলাদেশে, সেহেতু তারা যাতে চেষ্টা করেন যে ভারতের লঞ্চ হওয়ার সাথে সাথে বাংলাদেশেও যেন একসাথে বাংলাদেশের মানুষ এই বাইকটি মজা নিতে পারে এবং বাইকটি কিনতে পারে। এটি সম্পর্কে আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল এই বাইকটি ইয়ামাহা R15 ভার্সন 4 হিসাবে বাংলাদেশে বা ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। কিন্তু সেই নিউজটা ভুল ছিল। এটা 100% অথেন্টিক একটা নিউজ যে R15M নামেই এই বাইকটি লঞ্চ হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।